আমাদের পরবর্তী প্রতিযোগী হচ্ছে হাফসা চতুর্থ শ্রেণী। তৈরি থাকবে রুহি চতুর্থ শ্রেণী। ধন্যবাদ হাফসাকে। আমাদের পরবর্তী প্রতিযোগী হচ্ছে রুহি চতুর্থ শ্রেণী এবং তৈরি থাকবে মিসকান তৃতীয় শ্রেণী। আসসালামু আলাইকুম, আমার নাম রুহি, আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম মুক্তির ছড়া, লিখেছেন নবীন যাত্রী তোমাকে সোনায় ছড়া, এদেশ আমার এদেশ তোমার, সবই শেষ মুচি বের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। ধন্যবাদ রোহিকে। আমাদের পরবর্তী প্রতিযোগী মিসকা তৃতীয় শ্রেণী, মিসকাতে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তৈরি থাকবে লামিয়া পঞ্চম শ্রেণী। আসসালামু আলাইকুম, আমার নাম মিসকাত, আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম মুক্তির ছড়া, লিখেছেন সানাউল হক। আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালি ফিরোজা রূপালি, রূপের নেই তো শেষ, আমি তো মরেছি যতবার যা মরা, নবীন যাত্রী তোমাকে শোনায় ছড়া, এদেশ আমার এদেশ তোমার, সবিশেষ মুজিবে, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদ। ধন্যবাদ মিসকাতকে। ইতিমধ্যে ইসলামী সঙ্গীত খাওয়াসভার বিজয়ীদের নাম চলে এসেছে। প্রথম হয়েছে মিসকাত প্রথম শ্রেণী, দ্বিতীয় তসলিম এবং তৃতীয় হয়েছে নাফিসা। আমাদের পরবর্তী প্রতিযোগী লামিয়া পঞ্চম শ্রেণী, লামিয়াকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তৈরি থাকবে মিমি পঞ্চম শ্রেণী। আসসালামু আলাইকুম, আমার নাম লামিয়া, আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম মুক্তির ছড়া, লিখেছেন কবি সানাউল হক। আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালি ফিরোজা রূপালি, রূপের নেই তো শেষ, আমি তো মরেছি যতবার যা মরা, নবীন যাত্রী তোমাকে সোনায় ছড়া, এদেশ আমার এদেশ তোমার, সবিশেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। ধন্যবাদ লামিয়াকে। আমাদের পরবর্তী প্রতিযোগী মিমি পঞ্চম শ্রেণী, তৈরি থাকবে নুসরাত জাহান মিম দ্বিতীয় শ্রেণী। আসসালামু আলাইকুম, আমার নাম মিমি, আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম মুক্তির ছড়া, লিখেছেন কবি সানাউল হক। আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালি ফিরোজা রূপালি, রূপের নেই তো শেষ, আমি তো মরেছি যতবার যা মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া, এদেশ আমার এদেশ তোমার, সবিশেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। ধন্যবাদ মিমিকে। আমাদের পরবর্তী প্রতিযোগী হচ্ছে নুসরাত জাহান মিম দ্বিতীয় শ্রেণী, মিমকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
সোনার বাংলাদেশ সবুজ সোনালি ফেরো যার উপায় নেই তো শেষ আমি তো মরেছি যতবার জামরা রবীন্দ্র যাত্রী তোমাকে সোনাই ছড়া এদেশ আমার এদেশ তোমার সবিশেষ মুজিবের হয়তো অধিক মুক্তি পাবো সহস্র শহীদের ধন্যবাদ নুসরাত জাহান মিমকে ইতিমধ্যে আমরা আমাদের কবিতা আবৃত্তি খাওয়া প্রতিযোগিতা শেষ করেছি এবার কবিতা আবৃত্তির ক শাখার প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে ক শাখায় যেসব প্রতিযোগিতা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি মাহমুদা প্লে মেহরিমা প্লে মেহজাবিন নার্সারি তাওহিদ নার্সারি রাফি নার্সারি আবিদ প্রথম শ্রেণী ফারিহা নার্সারি মাইমুনা প্রথম শ্রেণী চাঁদনি প্লে